ঘাড় ব্যথা, যেহেতু আমরা ঘাড় নিয়ে কথা বলছি, মাথা ব্যথার সাথে ঘাড়ের একটা মনে হয় সম্পর্ক আছে, পার্টিকুলারলি এই ডিস্কের সাথে। এই ডিস্ক যদি ডিস্কের সাথে প্লাস নার্ভস গুলোর সাথে মাথা ব্যথার একটা সম্পর্ক আছে, সেটা যদি একটু বলতেন। অবশ্যই, মাথা ব্যথা আমরা প্রায় অনেক সময় রোগী পাই যে ওনার মাথা সিটি স্ক্যান করা হয়েছে, এমআরআই করা হয়েছে, বিভিন্ন নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়েছে, নিউরোলজিস্ট বলেছেন ও আপনি ভালো, মাথায় কোনো সমস্যা নেই। তারপরে চোখও দেখানো হয় যে চোখও ঠিক আছে, চোখেও কোনো প্রবলেম নাই, তারপরও মাথা ব্যথা হচ্ছে। এটা রিলেটেড একটার সাথে একটা, অনেক সময় চোখ ব্যথা থেকে মাথা ব্যথা হতে পারে। হ্যাঁ, দেখা যায় যে চোখ ঠিক আছে, চোখে সমস্যা নাই, তারপরও মাথা ব্যথা যাচ্ছে না। তো এটা আপনি যেটা বলছেন, আমরা অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে এটা হতে পারে, ঘাড়ের ব্যথা মানে সমস্যা থেকে পিছনে ব্যাকে হেডেক হতে পারে, চোখে ব্যথা হতে পারে, আমি বলছিলাম আর কি যে শোল্ডার জয়েন্টও ব্যথা হতে পারে, হাতে ব্যথা আসতে পারে, হাতের আঙ্গুলে ব্যথা চলে আসতে পারে, পিঠে দিয়ে নিচে নামতে পারে। এবং মাথা ব্যথা তো কমন প্রায় আপনার, যেটা আমরা ঘাড়ের রুট কম্প্রেশন হলে কিন্তু ঘাড় ব্যথার সাথে মাথা ব্যথা হতে পারে। অনেক সময় শুধু ঘাড়ে কোনো ব্যথাই পাবে না, শুধু মাথা ব্যথা বলবে রুগী। তো যেহেতু অনেক সময় অন্য অন্য কিছুতে বা অন্য স্পেশালিস্ট কিছু খুঁজে যদি না পায়, আমরা সিম্পল একটা ঘাড়ের এমআরআই করলে দেখা যায় যে ওনার ডিস্কের সমস্যা আছে, ওখানে ওখানে ডিস্ক কোনো একটা লেভেলে কম্প্রেসড আছে, রুটে কম্প্রেশন আছে বা ডিস্কের কোথাও, সেটা পোস্টেরিয়র ল্যাটারাল হতে পারে, পোস্টেরিয়র হতে পারে, ল্যাটারাল কম্প্রেশন হতে পারে, তা থেকে ঘাড় ব্যথা এবং মাথা ব্যথা হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আপনার একজন রেসপেক্টিভ স্পেশালিস্টই বার করতে পারবে, যারা এই ব্যথা নিয়ে কাজ করে বা এই জাতীয় রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে বা এই এই জাতীয় বিশেষজ্ঞ চিকিৎসকই এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় থেকে এই সমস্যাটা হচ্ছে। দেখা যায় মাথা ব্যথার জন্য বছরের পর বছর পেইন কিলার খাচ্ছে, প্যারাসিটামল খেয়ে যাচ্ছে, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না, সিম্পল ঘাড়ের ডিস্কের একটু প্রবলেম, যেখানে হয়তো আমরা ডিকম্প্রেসড করে দিলাম কয়েকদিন, দেখা যায় যে পিঠের মাথা ব্যথাটাও চলে গেল। তো এটা আসলে যে কোনো ব্যথার ক্ষেত্রে, আমি বারবার বলি যে কোনো চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় জরুরি, যে কেন ব্যথাটা হচ্ছে, কেন সমস্যাটা হচ্ছে, উৎসটা কোথায়। তো ওই জায়গায় যদি স্পেসিফিক চিকিৎসা দেওয়া যায় তখন চিকিৎসা পদ্ধতি ভিন্ন হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।